إلى يوم القيامة যেদিন আকাশ ভেঙে পড়বে তারকা খসে পড়বে পাহাড় উড়বে রঙিন ফসলের মতো এই সবগুলো হচ্ছে খেল তামাশা কি একটা ক্রিকেটার বল কিনলেন 10 টাকার ট্যাপ পাচাইলেন দুইবার দিয়েছেন ব্যাট দিয়ে টাফ ফাইটা গেছে ফলাই দিয়েছেন এই দুনিয়াটা কি জাস্ট লাইক দ্যাট জি তোমরা জেনা করো তোমরা মদ খাও তোমরা জুয়া খেলো তোমরা মারামারি করো তোমরা রবের এত সুন্দর পৃথিবীতে ফিতনা ফাসাদ করো তোমরা রবের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া শিক্ষাকে তুচ্ছ মনে করো তোমরা দাড়ি কাটো দাড়ি চাচ্ছো কেন এটা সুন্নত তাই তোমরা টাক নূর নিচে কাপড় পরো উপরে পরো না কেন এটা সুন্নত তাই তোমরা এই যে তুচ্ছ করো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে রব বলছে তুমি সত্য বলো তোমার আমাল সংশোধন করে দেব তোমার হৃদয় পরিবর্তন করব আমি আল্লাহ তুমি শুধু সত্য বলো তুমি সত্য বলো আমি আল্লাহ তোমার হৃদয়ের মধ্যে নিয়ামত দিয়ে দেব দয়া দিয়ে দেব তোমার হৃদয়কে নরম করে দেব যাতে তোমার কৃতকর্ম সংশোধন হয়ে যায় তাহলে কি হবে ওয়াগফির লাকুম যুনুবাকুম বাবা মায়ের সাথে অন্যায় করো তাদেরকে চোখ রাঙিয়ে কথা বলো আমি তোমাকে ক্ষমা করে দেব কিন্তু তুমি আজ থেকে ওটা বন্ধ করে সত্য বলো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়ামান ইয়ুতিউল্লাহ আর যে আল্লাহকে ইবাদত করে যে আল্লাহকে মানে যে আল্লাহকে পূজে যে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে ও রাসূলু নবীর দেওয়া পথ অনুযায়ী নবীর দেওয়া মত অনুযায়ী নবীর কথা অনুযায়ী যে আল্লাহকে মানে যে সালাত আদায় করে নবী যেভাবে করেছে যে সিয়াম পালন করে নবী যেভাবে করেছে যে দলাদলি করে নবী যা বলেছে যে সত্য সাক্ষী দেয় নবী যেভাবে বলতে বলেছে কি হবে فقد فاز সে জিতে যাবে সে জিতে যাবে কি জিতবে ফাউজান আযীমা সে অনেক বড় করে জিতে যাবে যেমন আর্জেন্টিনা আর ব্রাজিল খেললে 10-0 শূন্যে গোল হলে কিভাবে জিতলো কেমন জিত হলো এটা 100-0 গোল হলে কেমন জিতলো লক্ষ গোল আর শূন্য গোলে জিতলো দলটা কেমন ভাবে জিতলো আল্লাহ হচ্ছে ফাকাদ ফাজ ফাউজান আযীমা এত মহান রব যে রবের বসার কুরসির নিচে পুরো পৃথিবী যা কিছু তিনি সৃষ্টি করেছে ওনার বসার চেয়ারের নিচে সুতার চাইতে ছোট এত বড় রব যদি বলে যে সে অনেক বড় করে জিতেছে কত বড় করে জিতেছে তাহলে এত বড়
সংখ্যা আল্লাহ এই দুনিয়া তুচ্ছ জি R15 তুচ্ছ আইফোন তুচ্ছ এগুলো তো এত তুচ্ছ যে এগুলোর কথা আল্লাহ হিসেবেই নিয়ে আসেন তিনি বলছেন যে দুনিয়াটাই তুচ্ছ জি তিনি বলছেন যে আপনার দাদার 50 বিঘা জমিন ছিল আর এই এলাকার উমুকের এখন 500 বিঘা জমিন তিনি বলছেন উমুক কোম্পানি নাকি ঢাকা শহরের অর্ধেক ইয়া বিশাল ইন্ডাস্ট্রিয়াল আপনি বলছেন আর আল্লাহ বলছে যে ধুর বুকে তো তো বাংলাদেশ এত হাজার বর্গ কিলোমিটার এই পুরো পৃথিবীটা কেমন আল্লাহ আপনাকে বলছে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া فمتاع الحياة الدنيا وزينتها وما عند الله خير وأبقى أفلا تعقلون আর তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে তুমি বলতে কি আপনি উম্মতে মুহাম্মদ নাকি আদম আলাইহিস সালাম থেকে তুমি বলতে কি আপনি নাকি আদম আলাইহিস সালাম থেকে এই দুনিয়াটাকে শুধু আপনার জন্য আলাদা দুনিয়া নাকি আদম আলাইহিস সালাম থেকে নাকি আদম আলাইহিস সালামেরও আগের আদম আলাইহিস সালামেরও আগের এই দুনিয়া দুনিয়া মানে আপনি না তো আপনি দিয়ে দুনিয়া শেষ হয়ে যাবে না আপনার আগে অনেকে আসছে আপনার পরে অনেকে আসবে ইনশাআল্লাহ এই সবাইকে কাউন্ট করে আলবসে আর তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে তা তো দুনিয়ার জীবনের ভোগ শোভা মাত্র এই যে লাইট দুটোকে বাঁকা করে লাগাইছে কেন বলেন তো শোভা কিছুক্ষণ পরে খুলে ফেলবে রাইট অর রং আমি ভুল বলছি না ঠিক বলছি এই লাইট গুলোকে বাঁকা করে কেন লাগাইছে সুন্দরের জন্য এটা এভাবে এই দুটো ফুল কেন লাগাইছে এখান থেকে আমরা চলে যাওয়ার পরে এটা এখানে থাকবে আল্লাহ বলছে পুরো দুনিয়া এই সাগর মাটি পাহাড় পর্বত তুমি যেখানে থাকো তুমি যেখানে থাকো না তুমি যা চেনো তুমি যা চেনো না এই সবগুলো কি শোভা মাত্র কি মাত্র মানে এই লাইট দুটো পাকা করে লাগানোর মতো সাজ সজ্জা ওয়ামা ইনদাল্লাহি খাইর আর যা আল্লাহর কাছে আছে আর যা আল্লাহর কাছে আছে খাইর তা উত্তম ও স্থায়ী তা উত্তম ও স্থায়ী তোমরা কি অনুধাবন করো না আপনারা কি ভাবেন না আমি আসতেছি আমার কথা ইনশাআল্লাহ আমি আরো একটা আয়াত পড়ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম وما الحياة الدنيا إلا لعب وله وللدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون আর দুনিয়ার জীবন তো খেল তামাশা মাত্র খেল তামাশা ছাড়া কিছুই না তোমার দাম্ভিকতা তোমার শক্তি তোমার যত মান মর্যাদা তোমার যত অর্থ সম্পদ আর তোমার যত বয়স তোমার যত কিছু আছে আর তুমি তো তুমি তোমার মতো যত কেউ আছে বাবা আদম আলাইহিস সালাম থেকে ইলা ইয়াউমিল কিয়ামা যেদিন আকাশ ভেঙে পড়বে তারকা খসে পড়বে পাহাড় উড়বে রঙিন ফসলের মতো এই সবগুলো হচ্ছে খেল তামাশা কি একটা ক্রিকেটের বল কিনলেন 10 টাকার ট্যাপ পাচাইলেন দুইবার দিয়েছেন ব্যাট দিয়ে ট্যাপ হানাফি হানাফি সুবিধা মতো প্রশ্ন করবে সাফি সাফি সুবিধা অনুযায়ী প্রশ্ন করবে কে কারে কেমনে গুতায়া কেমনে হারায়া কেমনে কার কথা উপর রাখবে খালি ওইটা করবে আমি কি ভুল বলছি আমি ভুল বলছি তো দরকার আছে প্রশ্নের আপনি তো শিখার উদ্দেশ্যে প্রশ্ন করবেন না আপনি প্রশ্ন করবেন জিতার উদ্দেশ্যে কি উদ্দেশ্যে
আগে শিখার মন মানসিকতা করুন ইনশাআল্লাহ এক সময় প্রশ্নটা জবাব দিব আল্লাহ চাইলে আপনি আপনি চান জিততে আপনি কি শিখতে চান দেখেন আমি ভুল বললে ক্ষমা করে দিই